হ্যালো বন্ধুরা, আমি শুভ এবং ওয়েলকাম করছি মিডল ক্লাস লাইফস্টাইল এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আগের দিনে যে ভিডিওটা পাবলিশ করেছি সেটা ছিল এই ভিডিওর ফার্স্ট পার্ট। মানে তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমাদেরকে বলে দিই, আমি গিয়েছিলাম চাম্পাহাটিতে ব্লগ শ্যুট করতে। তো ওখানে কী বাজের দাম, কী চলছে না চলছে এই বিষয়ে কথা বলতে বলতে ভিডিওটা অলরেডি হয়ে গেছিলো 35-40 মিনিটের। তো ফার্স্ট পার্টে কিছুটা অংশ দিয়েছি ভিডিওর, এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট যেটা তোমরা দেখছো। তো বন্ধুরা, সেকেন্ড পার্টে বাকি হাফ অংশটা আছে ভিডিওটার। তো বন্ধুরা, আমি এখন আছি ঘরে, কিন্তু ভিডিওটা ছিল হচ্ছে চাম্পাহাটির। তো বন্ধুরা চলো ওখান থেকেই শুরু করা যাক যেখানে শেষ করেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এই ভিডিওটা দেখার পর ওই ফার্স্ট পার্টের ভিডিওটা অবশ্যই দেখে নিও, একদম কম দামের অনেক অনেক নতুন নতুন বাজি দেখানো হয়েছে। তো বন্ধুরা চলো বেশি কথা বাড়াবো না, ওখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা চলে এলাম আরও একটা ভাইয়ের দোকানে। তো ভাই, তোমার নামটা একটু বলে দাও। টিকলু চ্যাটার্জি। টিকলু চ্যাটার্জি। আর দোকানের নাম? সোনু এন্টারপ্রাইজ। সোনু এন্টারপ্রাইজ। আচ্ছা, পুরো এই দোকানটা আছে একদম হারাল অটো স্ট্যান্ড, যে দেখতে পাচ্ছ তোমরা অটো স্ট্যান্ডের একদমই মুখে। মানে তোমরা যদি হারালে এন্ট্রি করো, ফার্স্ট অ্যাবাউট এই দোকানটা তোমরা পাবেই পাবে। তো বন্ধুরা চলো ভিতরে কী আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, কী বাজি নতুন আছে ভাইকে বলবো একটু দেখিয়ে দেওয়ার জন্য। মাল্টি কালার আছে, আমি খুলে দেখাচ্ছি। এটা কি গ্রাউন্ডের বাজি না স্কাইয়ের উপর? না, এটা গ্রাউন্ডে চলে। আচ্ছা আচ্ছা, এই যে খুবই সুন্দর দেখাচ্ছে। এইটা বসালে এখান থেকে 6 ফুট অনুযায়ী হাইট এসে একটা ঝাড় ওঠে, ঠিক আছে। দেখাচ্ছে যেরকম, একটা বাজিতে 4 রকম কাজ হয়ে যাবে। একটা বাজি থেকে 4 রকম ফিচার পেয়ে যাবে এই 4-in-1 বক্সের মধ্যে থেকে। এটাও গ্রাউন্ডে। আচ্ছা, এই শব্দ দূষণকে মাথায় রেখে এই একটা বাজি তৈরি হয়েছে, সাইলেন্ট। এটা খালি রঙের উপর কাজ? হ্যাঁ, এটা সেলের মতন ফাটবে, ঠিক আছে, স্কাই আছে, কিন্তু এটা শব্দ দূষণকে মাথায় রেখে তৈরি হয়েছে। তো এটা তোমার মানে আওয়াজ হবে না, 12টা শট আছে, শটের মতন হবে, কোনো আওয়াজ দেবে না, ঠিক আছে। এটার দাম পড়ে যাবে 220 টাকা। 220 টাকা। আগে যেটা দেখালে, আর আগের এই যে বাটারফ্লাই দেখালাম, এটা 180 টাকা পড়ে যাবে, ঠিক আছে। তোমার কাছে সবই দেখতে পাচ্ছি মোটামুটি নতুন আইটেমের উপর। হ্যাঁ, একদম বলতে গেলে এটাও আছে, এটা শ্রীকৃষ্ণের মাল আছে, এটাও একটা 12 শট, ঠিক আছে, এটাও পড়ে যাবে 220 টাকা। আচ্ছা, মোটামুটি এগুলো সবই তো বাচ্চাদের আইটেম যা বুঝতে পারছি। হ্যাঁ, মোটামুটি খুব একটা বড় নয় বাচ্চাদের আইটেম। বাচ্চাদের এই ফ্লাওয়ার ব্রিজ আছে, এইটা দেখতে পারো, এটা রং মশালের মতো, যেরকম রং মশাল আছে, হ্যাঁ হ্যাঁ সেরকম রং মশালের মতো এই একটা আছে, এটাও কালারের উপরে রং মশালের মতো। আচ্ছা, ঠিক আছে,
প্রাইস কি আছে? এগুলোর প্রাইস পড়ে যাবে 120 টাকা করে। আর এইবারে আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে অনমে, অবশ্যই দেখবো। নিজস্ব প্রোডাক্ট বলতে এইটা আছে, এটা টু কালার হবে, এটা সিম্পল কালার রং মশাল এই যে। আচ্ছা আর আপনার এই যে ধূমকেতু, এগুলো আমাদের এখানকার নিজস্ব হোমমেড একদম। আমাদের এখানকার নিজস্ব তৈরি এগুলো, ঠিক আছে। এগুলো তোমার পড়ে যাবে 60 টাকা করে প্যাকেট। আচ্ছা, কপিস করে আছে ওর মধ্যে? এতে 50টা করে কাঠি পাওয়া যায়। আচ্ছা, আর উপরেরটা যেটা দেখালে, উপরেরটা এটা 100টা করে কাঠি পাওয়া যায়, 40 টাকা দাম। আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের নিজস্ব এবং খুব পুরাতন প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এবারে রেড গ্রিন আছে, ফুলঝুড়ি দু রকমের আছে, এই একটা কোয়ালিটি, এই একটা কোয়ালিটি, দুটো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবে 50 টাকা 60 টাকা। আচ্ছা, কাঠি কম বেশির কিছু ব্যাপার না? কাঠি কম বেশি না, কোয়ালিটি মানে মশলাটা মোটা আর সরু। ও আচ্ছা, এই দু রকম ব্যাপার আছে। আর ওর বড় সাইজও এখানে পেয়ে যাবে, মানে বড় সাইজ ফুল ঝুড়ি। হ্যাঁ হ্যাঁ, বড় সাইজে। আচ্ছা, ওটা প্রাইস কি আছে? এটা প্রাইস পড়ে যায় 50 টাকা। আচ্ছা, স্কাই চোর কি আছে? নিচে থেকে ফেটে উপরে উঠে চরকা হবে, এটার ভেতরে 5 পিস আছে, এটাকে স্কাই চোর কি বলা হয়। দামটা কি আছে ওটা? এটার দাম পড়ে যাবে 110 টাকা। আচ্ছা, আর এগুলো দেখতে পাচ্ছ চরকা, সব এখানে সব চরকা, নতুন ধরনের চরকা আছে সব, ঠিক আছে। এগুলো সব চরকা এসে যাবে। আচ্ছা, ওর ভিতরে কটা করে আছে? ওর ভিতরে প্যাকেটে পেয়ে যাবেন আপনি, এই যে একটা আছে 25 পিস, এটা 25 পিস করে থাকে। হ্যাঁ, আচ্ছা, 25 টাকা দাম। এটা 10 পিস করে থাকে, ঠিক আছে, এটাও 25 টাকা। আচ্ছা, বড় ছোটোর উপর? হ্যাঁ হ্যাঁ, বড় ছোটো সাইজের উপর আর ঘোরার টাইমের উপর। আচ্ছা, এটাও একটা আছে। এটা প্রাইস কত আছে? এটা 40 টাকা পড়ে যাবে, ঠিক আছে। এই রকম আছে, দেখতে পাচ্ছি ফানুসের কিছু আইটেম আছে। হুম, ফানুসের আইটেম বলতে একরকমই আছে, তবে কালারগুলো আলাদা আলাদা, ডিফারেন্ট কালারের কালার আছে, তো ওখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে। প্রাইস কি আছে? ফানুস 20 টাকা করে যাচ্ছে। ফানুস 20 টাকা? হ্যাঁ। এখানে সেল দেখতে পাচ্ছি? হ্যাঁ, সেল বলতে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে, এগুলো বাইরে নিয়ে, হ্যাঁ, বাড়িতে তৈরি একদম। আচ্ছা, প্রাইস কি আছে? এর প্রাইস পড়ে যাবে আপনার 120 টাকা করে। এটা ইনারের আছে, এবারে ইনার ছাড়া একটা নরমাল আছে, সেটা একটু ভালো। ইনার বলতে এটা যখন উপরে যাবে গিয়ে ফাটবে সেলের মতো, আর নরমাল হলে কি হয় শুধু ওঠে চড়বড় করে নেমে যায়। ও আচ্ছা, আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেল আছে বিভিন্ন, এই যে গোল্ডেন অক্টোপাস আছে, নাইগার ফলস আছে, আর আমাদের এখানে সেল পেয়ে যাবেন, অন্য জায়গায় পাবেন না। এই যে প্যাকেট যেরকম স্টিকার আছে সেরকম হবে, এই দেখুন, এটা গোল্ডেন অক্টোপাস, তো এখানে লেখা আছে অক্টোপাস। আচ্ছা, অরিজিনাল প্রোডাক্ট? অরিজিনাল একদম লেখা আছে, এটা সব জায়গায় পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যেরকম দেখুন, এটা গ্রিন কালার তো লেখা আছে, দেখুন রেড গ্রিন। হ্যাঁ, ঠিক আছে, তো এইরকম ধরনের, এই দেখুন নাইগা, তো নাইগাই লেখা আছে, এই যে নাইগা, তো এই নাইগা ফলসই লেখা আছে নাইগা। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা সব জায়গায় পাবেন না। আচ্ছা, প্রাইস কি আছে সেলের? যে সেল দেখালে, সেলের প্রাইস সব 100 করে, 100 only 100। আর এই আছে, আচ্ছা, এটাকে ফাউন্টেন বলা হয়, এটা 25 ফুট মতন হাইট নেবে এবং ক্যাগলিং কালার দেবে। আচ্ছা, মানে এটা গ্রাউন্ডের থেকে হাইট নেবে, তুবড়ির মতো, তুবড়ির মতো আর কি। হ্যাঁ, এটা আমাদের অনমেড প্রোডাক্ট নিজস্ব। আচ্ছা, প্রাইস? এটার প্রাইস পড়ে যাবে 100 টাকা। 100 টাকা, এর মধ্যে কি কোনো কালার আছে? হ্যাঁ, এর মধ্যে মাল্টি কালার, রেড গ্রিন হালকা কালার থাকে, আর ওদিকে সব হান্ডা আছে, মোটা রং মশাল যেগুলোকে বলে, এগুলো তাজ কোম্পানির আছে। আচ্ছা, তিন রকম সাইজ আছে, তিন রকম সাইজের তিন রকম রেট। আচ্ছা, প্রাইস কি আছে? এগুলোর প্রাইস বিভিন্ন আছে, 110 টাকা, 80 টাকা, 60 টাকা। আচ্ছা আচ্ছা, কয় পিস করে আছে? 3 পিস করে সব, এটা তাজ কোম্পানির 3 পিসের মাল। আচ্ছা, রকেটের আইটেম কি আছে? রকেটের আইটেম দু রকম আছে, এটা মোহনপুরের রকেট, সবাই কম বেশি চেনে জানে। হ্যাঁ হ্যাঁ, এই একটা রকেট আছে, এটা 100 কাটি আছে, 300 টাকা পড়ে যাবে। আর আরেকটা যেটা আছে, এটা হচ্ছে আপনার এই রকেট, এটা আমাদের এখানকার, হ্যাঁ, 15 টাকা বান্ডিল পড়ে যাবে, 10 পিস করে থাকে এবং ওপরে উঠবে আর ফাটবে, ঠিক আছে, প্রচুর নতুন মাল। তো এইটা মানে ড্যাম কিছু নেই? না, ড্যাম কিছু নেই,
না গতবারে তো বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই একটা বাচ্চাদের আছে দড়ি। হ্যাঁ দড়িবাজি এটাও খুব সুন্দর এবং এটা ভালো ফাটেবে। আচ্ছা প্রাইস কি আছে? এটার প্রাইস 10 টাকা প্যাকেট অনলাইন। আচ্ছা এখানে সবথেকে কম দামে তোমার দোকানে কোনটা আছে বাজি? সবথেকে কম দামে বলতে এই দেখুন এইখান থেকে পেয়ে যাবেন এই 10 টাকা প্যাকেট। আচ্ছা 10 টাকা থেকে শুরু। আর আমাদের এই দোকানে একটা খাসিয়াত আছে যেটা হচ্ছে 1000 টাকার মাল নিলে 50 টাকা ডিসকাউন্ট, 2000 টাকার মাল নিলে 100 টাকা ডিসকাউন্ট এবং 5000 টাকার উপরে মাল নিলে 500 টাকা ডিসকাউন্ট করা হয়। মানে ডিসকাউন্ট থাকছে একদম, ডিসকাউন্ট ছাড়া মাল দিই না, সবকিছুতে ডিসকাউন্ট থাকে যদি মার্কেটিং না করে। আর যদি সে মার্কেটিং করে তাহলে আমরা কোনো কাস্টমারকে রাখি না, অনলি ফর ফ্রেশ কাস্টমার, নো মার্কেটার। ওকে। আচ্ছা দোকানের কার্ড আছে কোনো? দোকানের কার্ড বলতে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে, পাওয়া যাবে একদম। আচ্ছা আচ্ছা দাদা। তো বন্ধুরা দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এবার দাদার থেকে জেনে নেবো দোকানের ল্যান্ডমার্ক কী আছে। ধরো তোমরা আসছো হাড়ালের টোটো স্ট্যান্ডে, মানে চাম্পাটি থেকে ট্রেন থেকে নেবে হাড়াল পর্যন্ত টোটো অথবা অটো ভ্যান যা হোক করে আসছো, তারপর কোথায় যাবে দাদার থেকে একটু জেনে নেবো। একদম চম্পাটি প্ল্যাটফর্ম থেকে নেমেই একদম টোটো ধরে চিনার মোড়, হাড়াল বাজির মোড়, চিনার মোড়। চিনার মোড়ে আসার পরে একদম সোজা কিছুটা এসেই ডান দিকে পড়ে যাবে সোম এন্টারপ্রাইজ। আচ্ছা একটু দেখিয়ে দিই ভালো করে। একদম এই সোজা রাস্তা, এই এই দিক থেকে পিছন থেকে অটো স্ট্যান্ড আছে, ওখানটায় অটো লাভিয়ে দেবে, তারপরে একদম দেখতে পাচ্ছ দুটো একটা দোকানের পরে ডান দিকে পড়বে দোকানটা, দাদার দোকান। তো দাদা যাই হোক কথা বলে খুবই ভালো লাগলো, আর অবশ্যই তোমরা আসো, দাদা চমক রেখেছে, ডিসকাউন্টের উপর অনেক কিছু ব্যাপার আছে। তো চলো আরও কিছু দেখানো যাক, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা রোদটা দেখে বুঝতে পারছে এখন টাইমটা কী হয়েছে, তাও একবার টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। এখন বাজে দেখতে পাচ্ছ কি জানি না 1:04 বাজে, আর এখন আমি আছি বাপ্পাদার দোকানে। বাপ্পাদার দোকানে মানে ঘরের সাথে দোকানটা, এখানেও বাজি পাওয়া যায়। তো চলো দেখে দিই বাপ্পাদা কি দেখায় এবছরের নতুন কালেকশন কি আছে, প্রাইস আপডেট কি আছে। দাদা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম বাপ্পা সর্দার। আচ্ছা দোকানের নাম কি আছে? আমার দোকানের নাম মা মনসা আতশবাজি ধামাগা। আচ্ছা এটা তো হাড়ালের বাজি মার্কেটের ভিতরে নয়, না এখানে যদি কেউ আসতে চায় ল্যান্ডমার্ক বা লোকেশন কি আছে? দেখুন ল্যান্ডমার্ক বলতে চিনার মোড়ের আগে রবীন্দ্র বিলটা। আচ্ছা রবীন্দ্র বিলটা সে পাশ দিয়ে আসতে হবে, এটা ঢালাই রাস্তার মাঝখানে। এমনিতে তো ফোন নাম্বার দেওয়াই আছে। আচ্ছা ওখানে যোগাযোগ করে অবশ্যই আসতে পারবে, আসতে পারবে। আচ্ছা বাপ্পা দা বাচ্চাদের এবছরের নতুন আইটেম কি আছে? দেখুন বাজির তো নতুন আইটেম হয় না সেরকম কিছু, এই ধরুন চরকি, ফুলঝুরি, রং মশলা, এগুলোই তো বাচ্চাদের আনন্দদায়ক। আচ্ছা এই চরকি কত করে দাম আছে? চরকি বড় চরকি আপনার ধরুন 30 টাকা প্যাকেট। আচ্ছা 10 পিস থাকছে। আর পাশেরটা? পাশেরটা 20 টাকা প্যাকেট, 10 পিস থাকছে। আচ্ছা একদম ছোটটা দেখতে পাচ্ছি এখানে, একদম ছোটটা আপনার পড়বে 25 টাকা প্যাকেট, 25 পিস। যাও 25 টাকা প্যাকেট, 25 পিস। বাপ্পা এটা কি বাজি আছে? ওটা আছে চটপটি। আচ্ছা এটাকে চটপটি বলে বা কিটকাট বলে। আচ্ছা এটার প্রাইস কি আছে? এটা আপনার আছে 15 টাকা প্যাকেট, 20 টাকা প্যাকেট। আর উপরে আরও একটা দেখতে পাচ্ছি, ওটার দাম 20 টাকা প্যাকেট, ওটা বড় আছে এবং স্পেশাল আছে। এটা তো তুবড়ি বলে নাকি? হ্যাঁ এগুলোকে তুবড়ি বলে। আচ্ছা এটার দাম কি আছে? ওটার দাম আপনার 10 পিস থাকছে, দাম পড়ছে 32 টাকা। আচ্ছা তার পাশে দেখতে পাচ্ছি রং মশাল, এটাতে কি কালার আছে? কালার আছে, দু কালার আছে, দুই কালার আছে। আচ্ছা এটা কি সেল নাকি শর্টের? এটা শর্ট আছে, একটার মধ্যে দিয়ে 15 বার ফাটে, একটার মধ্যে 15 বার। প্রাইস কি আছে? ওটার দাম আছে 90 টাকা। 90 টাকা। আচ্ছা বাপ্পাদা তোমার কাছে বাজির মধ্যে সব থেকে কম দামে কি আইটেম আছে, একদম সব থেকে কম দামে? একদম সব থেকে কম দামে আইটেম বলতে এটা হতে পারে আপনার 50টা থাকছে, আপনার দাম পড়ছে 25 টাকা। 50টা থাকছে, 25 টাকা দাম, মানে আপনার 50 পয়সা পার পিস। আচ্ছা আচ্ছা ফুলঝুরির আইটেম একটু দেখিয়ে দেবে বাপ্পা দা? ফুলঝুরি দেখাবো, নিশ্চয়ই দেখাবো। ফুলঝুরি ওই পারে একটু দেখে নেন। ওই পারে আছে ধরুন 30 টাকা থেকে শুরু আছে আপনার ফুলঝুরি। আচ্ছা 30 টাকায় 10 প্যাকেট, তারপরে আপনার 40 টাকায় 10 প্যাকেট,
তারপরে আইডি মাঝে ওর মধ্যে চার পাঁচটা কোয়ালিটি থাকে আচ্ছা যে কোনো একটা নিতে পারে এই পুরো পুরো বাজি কিছু আসবে না মাটির যে টুকরিগুলো দেখা যাচ্ছে ওটা আপনারা যে 15 টাকা আছে 18 টাকা আছে 15 টাকা 18 টাকার মধ্যে পাওয়া যাবে হ্যাঁ আর কমেও আছে 14 টাকা আছে 13 টাকা আছে আচ্ছা আচ্ছা আপাতা দড়ি বাজি যে সবগুলো আগেকার দিনের বাজি ছিল ওগুলো কিছু আছে দেখো ওইগুলো এখন খুব প্রচলন কম হয়ে গেছে দড়ি বাজি সাপ সাপের জায়গায় সাপ বাজি আপনি পেয়ে যাবেন পুরো বান্ডিল পাবে 15 টাকা পুরো বান্ডিল 15 টাকায় কয় পিস আছে মোট 10টা 10টা পেয়ে যাব 15 টাকায় আরে মা আচ্ছা আপাতত উপরে যেগুলো দেখতে পাচ্ছি এইগুলো এগুলো কি নতুন কিছু আইটেম না নতুন না ওগুলো সেলই আছে একটার মধ্যে 30 বার হতে পারে 60 বার হতে পারে শর্টের আইটেম আছে হ্যাঁ শর্টের আইটেম আছে আচ্ছা ওগুলো প্রাইস কি আছে 30 শর্ট আমরা ওই 400 টাকাতে স্টার্ট আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ না 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 আসুন ধন্যবাদ আপাতত কথা বলে খুবই ভালো লাগলো হ্যাঁ আচ্ছা তোমার কাছে এলে কোনো ডিসকাউন্ট পাবে যদি কেউ কিছু কিনে বেশি কোয়ান্টিটি নিলে নিশ্চয়ই ডিসকাউন্ট হবে আচ্ছা অবশ্যই ডিসকাউন্টটা পাওয়া যাবে বন্ধুরা যেমন কি দেখতে পাচ্ছো আমি এখন হারাল বাজি মার্কেট থেকে বেরিয়ে চলে এসেছি চাম্পাহাটি স্টেশনে ট্রেন ধরার জন্য এবং এখন টাইমটাও অনেকটাই হয়ে গেছে খিদেও পেয়েছে বন্ধুরা এখন বাড়ি ফিরে যাব তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নাও কারণ এই চ্যানেলে মিডল ক্লাস রিলেটেড এরকম ধরনের অনেক ভিডিও আসে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর বাকি ভিডিওগুলো ভিজিট করে নাও এবং পার্সোনালি যদি আজকের এই ভিডিওটা বাজি মার্কেটের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমাদেরকে কী করতে হবে একটা লাইক অবশ্যই করে দিতে হবে এবং যদি তোমরা বাজি মার্কেটের প্রপার ভিডিও দেখতে চাও তাহলে দেখো এর আগে আরেকটা ভিডিও পাবলিশ করা আছে আমার চ্যানেলে ওই ভিডিওটা দেখে নিতে পারো সেই দিন কী হয়েছিল ব্যাপারটা ভিতরে ক্যামেরা অ্যালাউ করছিল না বলে আমি ভালো করে ব্লগটা শ্যুট করতে পারিনি তো বন্ধুরা এখন যাবো বাড়িতে তো বন্ধুরা দেখা হবে বিউটিফুল একটা ভিডিওতে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা হ্যাঁ এখন আছে চাম্পাহাটি স্টেশনে বাড়ি যেতে হবে তো বন্ধুরা বাই ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা বিউটিফুল ভিডিওতে